গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে স্থায়ী ও অস্থায়ী কর্মীদের কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ও অস্থায়ী কর্মীদের কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ও অস্থায়ী কর্মীদের কর্মীরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থায়ী কর্মীদের কোনো রকম প্রমোশন হচ্ছে না, পাশাপাশি অস্থায়ী কর্মীদের সুযোগ সুবিধা থেকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, পাশাপাশি তারাও স্থায়ী হচ্ছে না। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, এই বিশ্ববিদ্যালয়ে 121 জন অস্থায়ী কর্মী নিযুক্ত রয়েছেন ও 16 জন স্থায়ী কর্মী নিযুক্ত রয়েছেন। এদিন সকালে তাদের স্থায়ীকরণ করার দাবি তুলে কর্মবিরতিতে যোগদান করেছেন সকলেই। তাদের দাবি, অবিলম্বে আমাদের স্থায়ীকরণ এবং সরকারি সুযোগ সুবিধা আমাদের প্রদান করতে হবে। আমাদের দাবি যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততক্ষণ আমাদের কর্মবিরতি চলবে। যদিও এদিন সকালে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ে আসেননি, তারা এই বিষয়ে সংবাদ মাধ্যমে কেউ কিছু জানায়নি। এদিকে সকাল থেকে কর্মবিরতির ফলে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম লাটে উঠেছে। তাদের কোনোদিনই কোনো সুব্যবস্থা নেই, ওরা যদি নিজে থেকে কোনো তৎপর হয়নি। এবং আজকে দেখা যাচ্ছে, আজকে আমাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেসব সুবিধা যা যা দিচ্ছে আমাদের ইউনিভার্সিটি, সেগুলো কিছুই আমাদেরকে দিচ্ছে না। এবং অবিলম্বে আমাদের যে 122 জন আছে তার মধ্যে থেকে 3টে সিট তারা বের করেছে। যে আমাদেরকে এর আগে এতদিন ভাওতা দিচ্ছিল যে আমাদের নাকি রোস্টার হারিয়ে গেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে 3 জন নন টিচিং এর জন্য একটা রোস্টার নিজেরা তৈরি করে একটা অ্যাড ছেড়েছে। তার মধ্যে 3 জন নন টিচিং এ নেবে, তারা আগে পার্সেন্ট তৈরি করে নিচ্ছে, তার উপরে ভেদ করে তারা তাদের ক্রাইটেরিয়া দিচ্ছে। এবং এত দুর্নীতি চলছে যে নন টিচিং এর জন্য কোনো ভাবনা তো বিষয় নেই। সেই জন্য আমরা এখানে সব তৎপর হয়েছি একসাথে, যে আমরা সব কিছু সবাই মিলে একত্রিত হয়েছি যে আমাদের যতদিন এই 122 জনকে পারমানেন্ট না করা হবে এবং পারমানেন্ট স্টাফদের প্রমোশন না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের এই পেন ডাউন বিরতি চলবে। 2010 সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে। আমরা হচ্ছে বারংবার আমরা গেছি মাননীয় উপাচার্যের কাছে জানিয়েছি। এই বিশ্ববিদ্যালয়ে আমরা 121 জন রয়েছি নন টিচিং স্টাফ, তাদের স্থায়ীকরণের জন্য বারংবার জানিয়েছি মাননীয় উপাচার্যকে। তো তিনি আমাদের কাছে শর্ট টাইমের নাম করে কখনো 1 মাস কখনো 2 মাস করতে করতে 1 বছর পেরিয়ে গেছে, অথচ এখন অবধি আমাদের মানে হচ্ছে কোনোরূপ কোনো সুব্যবস্থা হয়নি। আপনারা জেনে অবাক হবেন, এই বিশ্ববিদ্যালয়ে 4 বছরের নিচে কর্মরত কোনোরূপ কোনো অস্থায়ী কর্মী নেই, অথচ এখন অবধি আমরা মামাটি মানুষ মমতা ব্যানার্জি আমাদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলি মানে দিয়েছেন, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে EPF থেকে শুরু করে, হ্যাঁ, সমকাজের সমবেতন থেকে শুরু করে 3% ইনক্রিমেন্ট থেকে শুরু করে কোনোরূপ কোনো কিছু আমরা পাইনি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.